আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে যে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন। তো এর বিস্তারিত তথ্যগুলো জানাবো, অর্থাৎ দপ্তরি কাম প্রহরী সেটা কি সরকারি না বেসরকারি বা সেটা কি পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া হয় এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো নোটিশ অনুসারে। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে আমরা নোটিশটি একটু পড়ে শোনাই। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ তিন শাখায়ের পত্র নং মূলে জারিকৃত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং মূলে জারিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংগ্রহের সংশোধিত নীতিমালায়ের আলোকে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী ইহা কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। এসব কর্মীর সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত, তাই যতদিন কাজ করবেন ততদিনের সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবামূল্য পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের সেবামূল্য প্রদানে বিভ্রান্তি দূর করার জন্য এবং সেবামূল্য প্রদানের জটিলতা নিরসনের জন্য নির্দেশ ক্রমে অবহিত করা হলো। অর্থাৎ আমরা এতদিন জানতাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরি কাম প্রহরী আছে সেটা সরকারি চাকরি, অনেকেই বিভিন্নভাবে টাকা দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করেছেন, তো তাদের ক্ষেত্রে এই নোটিশটি খুব কাজে আসবেন। মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক সাধারণ প্রশাসন, ফোন নম্বর দেওয়া হয়েছে 02-5507-4917, ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। বিতরণ এখানে উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দের কাছে বিতরণ করা হয়েছে এই কপিটি। তো পরবর্তীতে এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য চেষ্টা করে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে দেওয়ার জন্য। তো এই নোটিশটি দেয়া হয়েছে সরকারি যে গেজেট বা পরিপত্র জারি করা হয় সেখান থেকে সংগ্রহ করা এটা অফিসিয়ালি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন, হয়তো অনেক চাকরি প্রার্থী উপকৃত হতে পারে এই নোটিশটি দেখার মাধ্যমে। আর আপনার ফেসবুকে শেয়ার করারও অনুরোধ রইল। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।